হাই এভরিওয়ান ওয়েলকাম টু বিশ্লেষ এসপি বেঙ্গলি ক্লাসেস আজকের ভিডিওতে আমরা আরআরসি গ্রুপ ডি এক্সাম দু হাজার বাইশের ছাব্বিশে আগস্ট ওয়াল্ড শিফট এক্সাম অ্যানালাইসিস করব তাহলে দেখা যাক কেমন প্রশ্ন এসেছিল আজকের প্রথম প্রশ্ন হলো কোষের শক্তির মুদ্রা বলা হয় এটিপিকে এর ফুল ফ্রম হলো এডিনোসিন ট্রাইপসফেট তারে তামা ব্যবহার করা হয় কেন কম প্রতিরোধ ক্ষমতার কারণে অর্জুন গাছের ছালে কোন চিকিৎসায় ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপে পর্যায় স্মারণতে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল বা মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কোনটি ফ্লোরিন অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার হলে লেন্সের ক্ষমতা কী হবে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য যেহেতু সবসময় নেগেটিভ হয় তাহলে পাওয়ার সময় কী হবে ওয়ান বাই এফ তাহলে এফের মন মাইনাস টোয়েন্টি ফাইভ বসালে কী আসছে ওয়ান বাই মাইনাস টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার একে মিটার নিয়ে আসলে কী হবে ফোর ডায়াপ্টার তাহলে লেন্সের ক্ষমতা কত হবে মাইনাস ফোর ডায়পটার নেক্সট প্রশ্ন নিউল্যান্ডসের অক্টেবের কোন উপাদানের সাথে বেরলিয়ামের মিল আছে ম্যাগনেশিয়ামের সাথে নিচের স্তম্ভ মেলাও অক্সালিক অ্যাসিড কোথায় পাওয়া যায় টমেটোতে সাইট্রিক এসিড পাওয়া যায় লেবুতে এবং অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে নেক্সট প্রশ্ন উত্তল দর্পণের সামনে কোন বস্তুকে কুড়ি সেন্টিমিটার দূরে রাখা হলো এটা একটা উত্তল দর্পণ এর সামনে একটা বস্তু যদি কুড়ি সেন্টিমিটার দূরে রাখা হলো এবং প্রতিবিম্ব বারো সেন্টিমিটার দূরে তৈরি হলো তবে ফোকাস দূরত্ব কী হবে উত্তৰ দৰ্পণৰ ক্ষেত্ৰত বস্তু দূৰত্ব সবসময় নেগেটিভ নাই ত' এখনে ইউৰ মান মাইনছ টুৱেণ্টি চেণ্টিমিটাৰ হ'ব ত' এখনে দৰ্পণৰ সূত্ৰ কি ওৱান বাই এফ সমান ওৱান বাই বি প্লাছ ওৱান বাই ইউ ত' এইখনে মান বছি এফ এৰ মান আছে ত্ৰিছ চেণ্টিমিটাৰ প্ৰকাশ দূৰত্ব ত্ৰিছ চেণ্টিমিটাৰ নেক্সট প্ৰশ্ন নিম্নলিখিত সমীকৰণটি বেলেঞ্চ কৰো তেলান্স কৰলে থ্ৰী এ ভি প্লাছ ফ'ৰ এইচ টু ইজকেল টু ওৱান এ পি থ্ৰি অ' ফ'ৰ প্লাছ ফ'ৰ এইচ টু এখনে এ পি এটম আছে বাম সাইডে তিনিটা ডান সাইডে তিনটা হাইড্রোজেনের এটম আছে চার দুগুণে আটটা বাম সাইডে ডান সাইডে আছে আটটা ডান সাইডে অক্সিজেনের অ্যাটম আছে চারটা আর বাম সাইডে অক্সিজেনের অ্যাটম আছে চারটা নেক্সট প্রশ্ন ছ ওহম এবং দুই ওহম প্রতিরোধ সমান্তরাল সমবায় যুক্ত আছে তাহলে সমতুল্য প্রতিরোধ কী হবে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সমতুল্য প্রতিরোধ বা ওয়ান বাই আর সমান আমরা কী জানি ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এখানে আর ওয়ান দেওয়া আছে সিক্স ওহম এবং আর টু দেওয়া আছে টু ওহোম তাহলে এখান থেকে সমাধান করলে আর ইকুইব্যালেন্টের মান আসছে থ্রি বাই টু তাহলে সমতুল্য রোধ কত হবে থ্রি বাই টু নেক্সট প্রশ্ন নিচের কোনটি এডস থেকে রক্ষা করবে না চারটে অপশান দেওয়া ছিল তাহলে সঠিক হবে সংক্রমিত ব্যক্তির ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করলে এডস থেকে রক্ষা করবে না চুম্বক ক্ষেত্র লাইন সম্পর্কে ভুল কোনটি এরকম একটা প্রশ্ন এসেছিল। একটি যৌগ থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হলে এই প্রক্রিয়াকে ড্যাস বলে জারণ বা অক্সিডেশন বলে নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইডের বৈশিষ্ট্য নয় সঠিক অ্যান্সার হবে এটি একটি নীল রঙের গ্যাস অপশান নাম্বার এ কারণ কার্বন ডাইঅক্সাইড নীল রঙের গ্যাস নয় এটা বর্ণ এবং সায়াদিন গ্যাস এটি জলের দ্রবিত হয়ে এচিরি দ্রবণ তৈরি করে এবং এটি চুন জলের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে নেক্সট প্রশ্ন দু ওম তিন ওম তিন ওম চার ওম প্রতিরোধগুলি শ্রেণীর সমবায় পাঁচ ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত থাকলে তুল্যরোধ কত হবে তাহলে শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য তুল্যরোধ আরেক সমান কি জানি আমরা রেজিস্ট্যান্সগুলো যোগ করে দিতে হবে তাহলে সঠিক অ্যান্সার আসছে বারো ওম যদি ম্যাগনেশিয়ামের বিক্রিয়া সিইউএসও ফোরের সাথে করানো হয় তাহলে স্টেটমেন্ট ওয়ান দেওয়া আছে ম্যাগনেশিয়াম কপারকে বিস্থাপিত করবে স্টেটমেন্ট টুতে দেওয়া আছে ম্যাগনেশিয়াম কপারকে বিস্থাপিত করবে না তাহলে ম্যাগনেশিয়ামের বিক্রিয়া যদি সিউ এসোপুরের সাথে করা হয় তাহলে ম্যাগনেশিয়াম কপারকে বিস্থাপিত করবে তাহলে অপশান নাম্বার এ হল সঠিক অ্যান্সার ম্যাগনেশিয়াম কপারকে বিস্থাপিত করবে নেক্সট প্রশ্ন এগুলির মধ্যে কোনটি অ্যাসিড খার নির্দেশক নয় লিটমাস মিথাইল ওরেঞ্জ স্টার্চ না ফ্যানাল অপথরিন সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি স্টার্চ প্রকৃত ও আপাত সূর্যাস্ত ও সূর্যদের মধ্যে পার্থক্য কি কারণে হয় বায়ুমণ্ডলীয় প্রতিফলন আলোর বিচ্ছুরণ আলোর প্রতিফলন না পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সঠিক অ্যান্ড সার হবে অপশান নাম্বার এ বায়ুমণ্ডলীয় প্রতিফলনের জন্য এরকম হয় অবতল লেন্স থেকে পনেরো মিটার দূরে একটি বস্তু রাখা হয়েছে এবং ফোকাস দৈর্ঘ্য দেওয়া হয়েছে কুড়ি মিটার তাহলে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে অবতল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব সবসময় নেগেটিভে নেওয়া হয় তাহলে ইউ সমান মাইনাস পনেরো আর ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে কুড়ি মিটার তাহলে ওয়ান বাই এফ সমান আমরা কি জানি ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই ইউ এখান থেকে মান বসিয়ে সঠিক অ্যান্ড সারা বি সমান মাইনাস ষাট সেন্টিমিটার হবে মাইনাস স্যার মিটার হয়ে নেক্সট প্রশ্ন অ্যাসিডের সাথে ব্লিচিং পাউডারের বিক্রিয়ায় কোন গ্যাস দেয় ক্লোরিন গ্যাস দেয় এইচ টু এস ও ফোর সাথে বিক্রিয়ায় ক্লোরিন গ্যাস দেয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াও ক্লোরিন গ্যাস দেয় নেক্সট প্রশ্ন নিম্নলিখিত সমীকরণটি ব্যালেন্স করো তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ওয়ান ফোর ফোর কারণ রাইট সাইডে কার্বন অ্যাটোম আছে চারটা লেফট সাইডে কার্বন অ্যাটম চারটা রাইট সাইডে সালফার অ্যাটম আছে আটটা লেফট সাইডেও সালফাই রেটোমা চারটা অপশান নাম্বার ওয়ান হবে সঠিক অ্যান্সার নেক্সট প্রশ্ন যদি আলোকরশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে আপতিত হয় তাহলে আপতিত রশ্মি এবং প্রতিস্ফলিত রশ্মির মধ্যে কত কোন তৈরি হবে যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আপত্তিত হয় তাহলে আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোন হবে জিরো ডিগ্রি নেক্সট প্রশ্ন ঘর ছালসহ একটি বড় গাছে কিসের সাহায্যে গ্যাস বিনিময় করে লেন্টি সেলের সাহায্যে গ্যাস বিনিময় করে এবং পাতায় স্টোমার্টার সাহায্যে গ্যাস বিনিময় করে জোড়া মেল ক্রোমোজম এবং একজোড়া ফিমেল ক্রোমোজম নিয়ে ক্রসিং ওভার ঘটানো হয়েছে তাহলে এক্স ক্রোমোজম এক্স ক্রোমোজমের সাথে মিলে একটা মেয়ে তৈরি হবে এবং নেক্সট এক্স ক্রোমোজম দ্বিতীয় এক্স ক্রোমোজমের সাথে মিলে আরেকটি মেয়ে তৈরি হবে আর ওয়াই ক্রোমোজম এক্স ক্রোমোজমের সাথে মিলিয়ে একটি ছেলে তৈরি হবে আর ওয়াই ক্রোমোজোম এক্স ক্রোমোজমের সাথে মিলে আরেকটি ছেলে তৈরি হবে তাহলে স্টেটমেন্ট ওয়ান ফিফটি পার্সেন্ট ছেলে এবং ফিফটি পার্সেন্ট মেয়ে হবে স্টেটমেন্ট ওয়ান ঠিক আছে পুরুষ অভিভাবক দ্বারা লিঙ্গ নির্ধারণ হয় কারণ এক্স ক্রোমোজম ছেলেদেরও থাকে এবং মেয়েদেরও থাকে ছেলেদের তাহলে ওয়াই ক্রোমোজম লিঙ্গ নির্ধারণ করে স্টেটমেন্ট টু ঠিক আছে আই ভি এ প্রক্রিয়ায় কী হয় টেস্ট টিউবে শিশু নিষিক্ত হয় কিন্তু বৃদ্ধি শরীরের ভেতরে হয় ফার্টিলাইজেশন ওকার টিউব অ্যান্ড গ্রোথ ইন হিউম্যান বডি নিচের কোনটি খাদ্য শৃঙ্খলার সঠিক্রম এরকম একটা প্রশ্ন ছিল তাহলে সঠিক সর্বে সূর্যালোক তারপর উৎপাদক তৃণভোজী মাংসাশী এবং সর্বভুক সলোনয়েডের বাঘ সংখ্যার সাথে চুম্বক ক্ষেত্রের সম্পর্ক কি সরল সমানুপাতিক হয় পেটে কোন এনজাইম নিঃসৃত হয় পেপসিন নিঃসৃত হয় এবং প্রোটিনের পাচন করে লেড নাইট্রেটের পাচনের পর এটি লেড অক্সাইড এবং লালচে বাদামি রঙের যে গ্যাস উৎপাদন করে এটা কোন গ্যাস তাহলে লেড নাইট্রেটকে যদি হিট দেওয়া হয় তাহলে লেড মনোক্সাইড তৈরি করে যার কালার হলুদ এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি করে যার কালার রেডিশ ব্রাউন হয় বা বাদামি রঙের হয় তাহলে এটা কোন গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড পুরুষের ক্রমোজম সংখ্যা কত হয় তেইশ জোড়া হয় বা ছেচল্লিশটি বাইশ জোড়া অটোজম এবং এক জোড়া সেক্স ক্রোমোজম হয় নেক্সট প্রশ্ন উদ্ভিদ প্রাণীর চেয়ে বেশি বর্জ্য নির্গত করে স্টেটমেন্ট ওয়ান না প্রাণী উদ্ভিদের চেয়ে বেশি বর্জ্য নির্গত করে সেটিকেন্ড সরবে স্টেটমেন্ট টু প্রাণী উদ্ভিদের চেয়ে বেশি বর্জ্য নির্গত করে নেক্সট প্রশ্ন নিচের মধ্যে কোনটি ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় ইথানল এইচ টু এসো ফোর এইচ সাল না অ্যাসিটিক অ্যাসিড সটিক্যান্ড সরবে অপশান নাম্বার বি এইচ টু এস ওপর বা সালফিউরিক অ্যাসিড অক্সিজেনের সংযোজন কিনে পরিচিত জারন বা অক্সিডেশন এটিপোজ টিস্যুর কাজ কি ফ্যাট সঞ্চয় করা নেক্সট প্রশ্ন দশ ওম এবং কুড়ি ওমের দুটি রোধ ছয় বোল্টের ব্যাটারির সাথে সমান্তরালভাবে সংযুক্ত আছে এক মিনিটে দশ ওম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কত হিট উৎপন্ন হবে তাহলে আমরা ভি টু কত জানি আই আর ভি দেওয়া আছে ছয় বোল্ট আই ইন্টু রেজিস্ট্যান্স দশ ওম তাহলে এখান থেকে কারেন্ট আসছে থ্রি বাই ফাইভ তাহলে এই সমান আমরা আরেকবার কী জানি আই স্কোয়ার আর টি তাহলে আই সমান থ্রি বাই ফাইভ ইন্টু থ্রি বাই ফাইভ ইন্টু রেজিস্টেন্স টেন হোম আর সময় দেওয়া আছে এক মিনিট বা ষাট সেকেন্ড সমাধান করে আসলে দুশো ষোলো জুন নেক্সট প্রশ্ন মেন্টাল বক্তব্য ভিত্তিক প্রশ্ন এসেছিল তিনি ভবিষ্যতের উপাদানগুলির জন্য ফাঁকা জায়গা দিয়েছেন স্টেটমেন্ট ওয়ান ঠিক আছে তিনি পারমাণিক ভর অনুসারী উপাদানগুলিকে সাজিয়েছিলেন স্টেটমেন্ট টু দুটোই ঠিক আছে দুটি লেন্সের পাওয়ার প্লাস এইট ডায়াপ্টার এবং অন্যটির মাইনাস ফোর ডায়প্টার সম্মিলিত লেন্সের ফোকাল দৈর্ঘ্য এবং প্রকৃতি খুঁজে বের করো তাহলে টোটাল পাওয়ার সমান আমরা কী জানি পাওয়ার ওয়ান প্লাস পাওয়ার টু তাহলে পাওয়ার ওয়ান দেওয়া আছে এইট ডায়াপ্টার এবং পাওয়ার টু দেওয়া আছে মাইনাস ফোর ডায়প্টার এখান থেকে সমাধান করলে আসছে টোটাল পাওয়ার সমান ফোর ডায়াপ্টার এখন আমরা কী জানি ফোকাল দৈর্ঘ্য সমান ওয়ান বাই সম্মিলিত পাওয়ার তাহলে ওয়ান বাই সম্মিলিত পাওয়ার দেওয়া আছে ফোর ডায়াপ্টার তাহলে এত মিটার ওয়ান বাই ফোর একটা সেন্টিমিটার নিয়ে আসলে হবে পঁচিশ সেন্টিমিটার এবং লেন্সের প্রকৃতি হবে উত্তর লেন্স এটা কোন ধরনের প্রতিক্রিয়া মিথেনের সাথে যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে মিথাইনে ক্লোরাইড তৈরি হয় এটা কম্বিনেশান রিয়াকশান এটা কোন ধরনের প্রতিক্রিয়া টু এজি সিএল থেকে এজি প্লাস ক্লোরিনে যদি ভেঙে যায় তাহলে এটা ফোটোলাইসিস প্রতিক্রিয়া একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে বারো সেন্টিমিটার এবং দর্পণ থেকে আট সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে অৱতল দৰ্পণৰ ক্ষেত্ৰত বস্তু দূৰত্ব সব সময় নেগেটিভ নিতে হয় ফুকাল দীৰ্ঘ সব সময় নেগেটেই হয় ত' আমাৰ কি জানি ওৱান বাই এফ সমান ওৱান বাই ইউ প্লাছ ওৱান বাই বি ওৱান বাই এফ ত' কি হ'ব ওৱান বাই মাইনাস টুয়েভ ইজকেল টু মাইনাস ওৱান বাই এইট প্লাছ ওৱান বাই বি সমাধান কৰিলে আছে বি সমান টুৱেণ্টি ফ'ৰ চেণ্টিমিটাৰ দূৰে প্ৰতিবিম গঢ়িত হ'ব নেক্সট প্ৰশ্ন নিচেৰ কোনটি ধাতৱ খনিজ নহয় চাৰটে অপশ্যন দিয়াছিল সেইখান সঠিক এণ্ডছাৰ হ'ব অব্ৰ কাৰণ অব্ৰ ধাতব খনিজ নেচের মধ্যে কোনটি ডোবের নিয়ারের ট্রায়ার ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটা হবে সঠিক অ্যান্সার ডোবের নেয়ার তিনটি ট্রায়ার দিয়েছিলেন সেগুলি হল ক্লোরিন ব্রোমিন আয়োডিন ক্যালসিয়াম স্টোনিয়াম এবং বেরিয়াম আর লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়ামের চার হোম এবং বারো হোমের দুটি রোদ নয় ভোল্টের ব্যাটারির সাথে সমান্তরালভাবে যুক্ত আছে এক সেকেন্ডে চার হোম রেজিস্ট্যান্সের মধ্যে কত তাপ উৎপন্ন হবে আমরা কি জানি ইজ গেল টু আই আর ভি সমান নাইন ভোল্ট দেওয়া আছে আইএন টু আর চার ওহম হোম তাহলে এখান থেকে কারেন্টের মান আসছে নাইন বাই ফোর এখন আমরা এইচ সমান কী জানি আই স্কোয়ার তাহলে আই সমান কত নাইন বাই ফোর ইন্টু নাইন বাই ফোর আর রেজিস্ট্যান্স দেওয়া আছে চার ও আর সময় দেওয়া আছে এক সেকেন্ড তাহলে সমাধান করলে আসছে হিট সমান একাশি বাই ফোর জুল তৈরি হবে নেক্সট প্রশ্ন পাইরুবিক অ্যাসিড কোথায় গঠিত হয় কোষের সাইটোপ্লাজমে নিচের কোন কথনটি সত্য পর্যায় সাধারণতে বাম থেকে ডানে পারমাণিক বেসার্ধ হ্রাস পাই এটা সত্য পারমাণবিক চার্জ পাম থেকে ডানে বৃদ্ধি পায় এটা সত্য নেক্সট প্রশ্ন নিচের কোনটি ডবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়ার উদাহরণ এরকম চারটে অপশান দেওয়া ছিল সঠিক অ্যান্সার হবে এরকম এবি প্লাস সিডি এখান থেকে হবে সিবি প্লাস এডি এগুলো স্থান পরিবর্তন করবে এর সাথে নেওয়া হচ্ছে ডি কে এবং বিয়ের সাথে সিকে নেক্সট প্রশ্ন নিচের কোনটি বিল্লি সম্পর্কে সত্য কথা না বিল্লি কোথায় থাকে ইন্টারেস্ট আইনে থাকে তাহলে তারা পৃষ্ঠ এলাকা বৃদ্ধি করে ঠিক আছে কৌশিক এবং লেকটিয়াল ভেসেলের সাথে সরবরাহ করা হয় এটাও ঠিক আছে তাহলে সঠিক অ্যান্সার হয়ে অপশান নাম্বার সি তারা চর্বি হজমে অংশগ্রহণ করে এটা ভুল আছে নেক্সট প্রশ্ন এগুলোর মধ্যে কোনটি যৌনবাহিত রোগ নয় এডস সেফিলিস হেপাটাইটিস না ম্যালেরিয়া সঠিক অ্যান্ড হলো হল অপশান নাম্বার ডি ম্যালেরিয়া ম্যালেরিয়া হলো একটা প্রোটোজা গঠিত রোগ নেক্সট প্রশ্ন একটি উত্তর লেন্সের ফোকাল দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার এবং কুড়ি সেন্টিমিটার দূরে বস্তু রাখা হলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে উত্তর লেন্সের ক্ষেত্রে ফোকাল দৈর্ঘ্য দশ সেন্টিমিটার দেওয়া আছে এবং ইউ বস্তুর দূরত্ব নেগেটিভ নিতে হবে কুড়ি সেন্টিমিটার তাহলে ওয়ান বাই এফ সমান আমরা কি জানি ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই ইউ সমাধান করলে আসছে বি সমান কুড়ি সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হবে নেক্সট প্রশ্ন কোনো পরিবাহের প্রভেদ দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান ভোল্ট এবং বৈদ্যুতিক প্রবাহ জিরো পয়েন্ট ফোর এম্পিয়ার হলে পরিবাহের রোধ কত হবে তাহলে বি সমান আমরা কি জানি আই আর তাহলে আর সমান কত হবে भिय आइ त भिसान जिरो पान पॉइंट दिएको छ जिरो पन्ट फोर एमपियर त समान आर सम जिरो पू फाइभ ओम नेक्स्ट प्रश्न जि केजिएस प्रश्नगुलाबार देखे नक दुई हजार एकैस साल आगोस प्रकाशित रिपोर्ट अनुसार विश्व तृतीय सर्वाधिक कत्य भाषा को हिन्दी भाषा प्रथम स्थान रहेछ इङ्जी द्वितीय स्थान मेन्डारिन् तृतीय स्थान हिन्दी ए चतुर्थ स्पेनिश তিনবারের চ্যাম্পিয়ন পাটনা পাইরেটসকে হারিয়ে প্রথমবারের মতো প্রো কবাডি শিরোপা জিতেছে কোন দল দু হাজার একুশ ভিভো প্রো কবাডি লীগ জিতেছে দাবাং দিল্লি জাতীয় ই বিধান অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে সম্পূর্ণ কাগজ বিন করার জন্য কোন রাজ্য দেশের প্রথম রাজ্য বিধানসভা হয়ে উঠেছে নাগাল্যান্ড চোদ্দতম জাতীয় হুইল চেয়ার চ্যাম্পিয়নশিপ দু হাজার কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভুবনেশ্বর পর্যায় শ্রেণীতে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ মূল্য কোনটি ফ্লোরিন কোন বছরে আমরা মহাত্মা গান্ধীর একশো পঞ্চাশতম জন্মদিন পালন করেছি দু সালে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন কোন ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সিমিলার কোয়েশ্চেন আসতে পারে শ্রী চন্দ্রশেখর ভেঙ্কটরমন পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে উনিশশো তিরিশ সালে হরগোবিন্দ খুরানা পেয়েছিলেন উনিশশো সালে চিকিৎসা বিজ্ঞানে মাদার টেরিজা পেয়েছিলেন উনিশশো সালে শান্তিতে এবং ইনি প্রথম ভারতীয় মহিলা পেয়েছিলেন সুব্রমণ্যম চন্দ্রশেখর পেয়েছিলেন উনিশশো তিরিশ সালে পদার্থবিদ্যাতে অমর্ত্য সেন উনিশশো আটানব্বই অর্থশাস্ত্রে বিএস নাইপাল দু সালে সাহিত্যে ভেঙ্কট রমন রামকৃষ্ণ দু হাজার নয় সালে রসায়নবিদ্যায় এবং কৈলাস সত্যার্থী দু চোদ্দো সালে শান্তিতে নেক্সট প্রশ্ন কোন রাজ্য ছাদে বৃষ্টির জল সংগ্রাহকে অনিবার্য করেছে তামিলনাড়ু অমৃতা দেবী বলিদান করেন কোন গাছ রক্ষায় খেজুর গাছ সতেরোশো সালে রাজস্থানে রাজ্যসভার আসন বন্টন কোন তপসিলে আছে রাজ্যসভা সিট ডিস্ট্রিবিউশন ইন হুইথ শিডিউল ফোর্থ শেডিউলে আছে সাইবার সংক্রমণ মোকাবিলায় কে বেঙ্গালুরুতে নতুন সাইবার সিকিউরিটি হাব উন্মোচন করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কব আই কারখানা আইন উনিশশো ছাপ্পান্নের ক্ষেত্রে কোনটি ভুল এরকম একটা প্রশ্ন এসেছিল ভারতের প্রথম স্বদেশী কোভিড ভ্যাকসিনের নাম কি কোভ্যাকসিন নির্মাণ করেছিল ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কোভিড নাইন্টিনের বিরুদ্ধে বিশ্বের প্রথম ডিএনএ ভ্যাকসিনের নাম কি জাইক ডি আইআইটি মাদ্রাজ দ্বারা ডিজাইন করা ভারতের প্রথম স্বদেশি পলিসেন্ট্রিক প্রস্থেটিক হাঁটুর নাম কি কদম সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে অনুচ্ছেদ ষোলো মহিলা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট কে নিয়েছেন জুলন গোস্বামী দু সালের মহিলা বিশ্বকাপ আয়োজক নিউজিল্যান্ড এবং বিজেতা অস্ট্রেলিয়া প্লেয়ার অব দ্য কে হয়েছিলেন এলিজা হেলি অস্ট্রেলিয়া মধ্যপ্রদেশের ধূপগড়ে চূড়া থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তাপ্তি সাতপুরার ধূপগড় থেকে উৎপত্তি হয়েছে পশ্চিমঘাট আন্দামান নিকোবর এবং উড়িষ্যায় কেমন বনভূমি পাওয়া যায় গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিত বন কে প্রথম ভারতের গণপরিষদের ধারণা দিয়েছিলেন এন রয় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড কবে প্রতিষ্ঠিত হয় তিরিশ জুন উনিশশো সালে কোন উৎসব গ্রামীণ অলিম্পিক নামে পরিচিত কিলা রায়পুর স্পোর্টস ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয় লুধিয়ানা পাঞ্জাবে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ক্রিপস মিশন চোরাচুরিকাণ্ড এবং ভারত ছাড়ো আন্দোলনের সঠিক্রম কী হবে তাহলে ক্রিপস মিশন ভারতে এসেছিল জুন জুলাই উনিশশো বিয়াল্লিশ জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তেরো এপ্রিল উনিশশো উনিশ অসহযোগ আন্দোলন চার সেপ্টেম্বর উনিশশো কুড়ি এবং ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল আট আগস্ট উনিশশো বিয়াল্লিশ তাহলে প্রথমে কী হবে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড দ্বিতীয় হবে অসহযোগ আন্দোলন তৃতীয় হবে ক্রিপস মিশন এবং শেষে ভারত ছাড়ো আন্দোলন আট আগস্ট উনিশশো বিয়াল্লিশ নেক্সট প্রশ্ন ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন একাডেমি কোথায় প্রতিষ্ঠিত হয়েছে লখনৌ উত্তরপ্রদেশ ঋগবেদে কয়টি স্তরত আছে এক হাজার আঠাশটি এবং দশ হাজার ছশো শ্লোক রয়েছে আর দশটা মণ্ডল আছে উপভোক্তা সুরক্ষা আইন কবে কার্যকর হয় উনিশশো সালে এবং জাতীয় উপভোক্তা দিবস পালিত হয় চব্বিশে ডিসেম্বর নেক্সট প্রশ্ন পাঁচমারি বায়ুস্প রিজার্ভে কোন প্রাণী সংরক্ষিত আছে সিঙ্কারা বাইশে এপ্রিল দু হাজার বাইশে জাতীয় স্তরে কয়টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ডক্টর আম্বেদকর সেন্টার ফর এক্সিলেন্স প্রতিষ্ঠিত হয়েছে একত্রিশটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে প্রথম চালু হয়েছিল নেক্সট প্রশ্ন এপ্রিল দু হাজার বাইশে নীতি আয়োগ এবং ইউনিসেফ ইন্ডিয়া বাচ্চাদের জন্য কী রিপোর্ট জারি করেছে স্টেট অফ ইন্ডিয়া চিলড্রেন ট্রেন্ডস ইন মাল্টি ডাইমেনশনাল চাইল্ড ডেভেলপমেন্ট ভারতের প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয়েছিল কলকাতা হাইকোর্ট এক জুলাই আঠারোশো সালে এবং দ্বিতীয় হয়েছিল মুম্বাই হাইকোর্ট চোদ্দো আগস্ট আঠেরোশো বাষট্টি আর মাদ্রাস হাইকোর্ট হয়েছিল তৃতীয় নম্বরে পনেরো আগস্ট আঠারোশো বাষট্টি নেক্সট প্রশ্ন হরিয়ানা সরকার দু হাজার একুশে কোভিড নাইন্টিনে হালকা বলা রোগীদের জন্য কোন যোজনা শুরু করেছে সঞ্জীবনী পরিযোজনা ওকে ফ্রেন্ডস তাহলে এই ছিল আজকের আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর প্রতিদিন আমাদের ভিডিওর নোটিফিকেশান পর জন্য লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেলবটন বাজতে ভুলবেন না থ্যাংক ইউ